And then kinda to are puri gilo. It's a good high puri gilo. Oh boy, it's not too pretty. AJ, to me can a number had this or more than the number like a son and the kona. AJ, Shan. What kaba? Good morning, everyone. Welcome back to my another vlog. Camera and Shabasha could only follow us in. আপনাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা আর আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি তো আজকে সবাইকে আমার একটা নতুন ব্লগে অনেক স্বাগত তো এটা হচ্ছে সেই পিকনিকের ব্লগ যেটার কথা আমি আগে ব্লগে আপনাদেরকে বলেছিলাম তো সেই ব্লগটা আজকেই আপনাদের সাথে শেয়ার করব তো সকালবেলা উঠে আজকে তেমন কোনো কাজ ছিল না কাজের মধ্যে ছিল হচ্ছে বাচ্চাদের জন্য হালকা পাতলা রান্না করা কারণ হচ্ছে যে আমাদের পিকনিকের যে খাবারগুলো আছে সেই খাবারগুলো হয়তোবা ঈশান এরপর হচ্ছে সারা ওরা কেউ খেতে পারবে না ঈশান যদিও বা এখন ভাত খেতে পারে কিন্তু ঝালটা খেতে পারে না আর অমি আর সারা হচ্ছে চিকেন খেতে পারে কিন্তু খাসির মাংস খেতে পারে না তো তাই ওদের জন্য আমাকে এক্সট্রা করে অল্প কিছু রান্না করতে হবে তো সকালবেলা ওদের জন্য রান্না করেছিলাম বেগুন ভাজা আর হচ্ছে মাছ ভাজা আর এখানে ঈশান বাবু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে সকালবেলা ঈশান বাবুকে আমি সবসময় খাওয়াই হচ্ছে সুজি আর তা না হলে খাওয়াই হচ্ছে সিদ্ধ ভাত সকালবেলা হালকা পাতলা খাবার রাখি আর কি ওর খাবারের তালিকায় তো আমরা এখন রেডি হয়ে নিচে চলে যাব কারণ হচ্ছে যে আমাদের খাবার দাবারের সময় হচ্ছে 8টা আর খাবারের মেনুতে সকালবেলা আছে হচ্ছে খিচুড়ি ভুনা খিচুড়ি আর শুনেছিলাম খিচুড়ির সাথে হালকা পাতলা একটু মাটন দিয়ে থাকবে মানে মাটনের যে রেসিপিটা দুপুরবেলা ওরা করবে তো সেখান থেকে কিছুটা মাটন আছে না যে অনেক সময় অল্প বিস্তর থেকে যায় কলি যায় পর হচ্ছে তেল তেল ওইগুলা দিয়ে একটা খিচুড়ি রান্না করবে ভুনা খিচুড়ি এটা আমাদের প্রত্যেক বছরই সকালবেলার খাবার মেনুতে থাকে এবং এটা খেতে খুবই ভালো হয় তো আমরা এখন নিচে চলে আসছি পিকনিকের স্থানে তো পিকনিকটা তো ডেকোরেশন করা হয়ে গেছে পিকনিকের জায়গাটা আর পাশে হচ্ছে রান্না করার আয়োজনের জন্য একটা ছোটখাটো কিচেন করা হয়েছে তো এখানে হচ্ছে বাবুর্চি রান্না করে আর পাশে হচ্ছে আমাদের অনুষ্ঠানটা হয় আমরা এখন ভেতরে ঢুকে গেছি আর এই যে দেখতেই পাচ্ছেন মানুষের খাবার দাবার শুরু হয়ে গেছে আর আমাদের এরিয়াতে কিন্তু মোটামুটি ভালো লোক সংখ্যা আছে দেখা যায় যে যখন সবাই একসাথে হয় মোটামুটি ভালো একটা পরিবেশ দাঁড়ায় আর কি একদম গম গম করে দেখতেই পাচ্ছেন জায়গাটা পুরো একদম ভর্তি হয়ে গেছে সবার সবার সাথে কথা বলবো হাই হ্যালো করব এবং খুব গল্প করব প্রচুর গল্প করব পরিচিত হব তার কারণ আমাদের প্রধান উদ্দেশ্য হলো পারস্পরিক পরিচিতি আর খাবারের নেয়ার কিন্তু একটা সিস্টেম আছে তো আমরা যেহেতু চাঁদা দিয়ে পিকনিকটা হয় প্রত্যেক বাসা থেকে চাঁদা দেওয়া হয় মাথা পিছু 700 টাকা করে থাকে আর তার সাথে হচ্ছে আমাদেরকে একটা টোকেন দেয় সেই টোকেন অনুযায়ী খাবার দেয় আমি যদি টোকেন নিয়ে যাই তাহলে আমাকে খাবারটা দিয়ে দিবে যতগুলো টোকেন যাবে ঠিক ততটাই খাবার যাবে কিন্তু প্রথমবার যতটুকু দেবে ততটুকু দিয়ে যে খাবার শেষ করতে হবে সেটা কিন্তু না আপনারা চাইলে যত কিছু তত আনতে পারেন তবে টোকেন ছাড়া খাবার দেয় না
কারণ এখানে আশেপাশে হয়তো বেশি মানুষজন আসতে পারে এর মধ্যে, আর এগুলো তো আসলে হিসাবের মধ্যে থাকে। তো এর জন্য ওরা টোকেন নিয়ে এরপর হচ্ছে খাবারটা দেয়। তো সকালবেলার খাবারে ছিল খিচুড়ি, এখানে আমরা জায়গা অত ভালো পাইনি, এসে দেখি তো সব ফুল হয়ে গেছে টেবিল, 8টা থেকে খাওয়া শুরু হয়ে গেছে আর আমাদের আস্তে আস্তে প্রায় 9টা বেজে গেছে। আর সকাল সকাল তো হালকা পাতলা কাজ থাকে, তো ওইগুলো শেষ করে এত সকালে আসলে আসতে পারি না, একটু দেরিও হয়ে যায়। তো সকালবেলা খাওয়া দাওয়াটাকে শেষ করে নিই, আর আশপাশের জায়গা তো একদম ডেকোরেশন করে ঢেকে দেওয়া হয়েছে, এর জন্য মানে অত বেশি দেখা যাচ্ছে না। এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন সারা বাবা আসছে, উনি সবসময়ই লেট করে, তো আজকেও সেটাই করেছে, ঘুম থেকে উঠতেও লেট করবে, সব কিছুতেই লেট ওনার। খাওয়ার পরে এসে যে এখন খাওয়া দাওয়া করতেছে, আর খিচুড়িটা কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এই যে বাবুর্চি আনে এখানে রান্না করার জন্য, ওনাদের রান্না সত্যি খুবই ভালো হয়, প্রত্যেক বছরই ভালো লাগে। আমরা এখন সকালবেলার খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসছি, আর দুপুরবেলার জন্য আর কি প্রিপারেশন নিচ্ছি, আর বাচ্চাদের রান্না বান্না তো আমি সকালে শেষ করে ফেলেছি। এখানে অমিত সর আর ঈশানবাবু বসে বসে খেলতেছে, আর আজকে অর্চি সরকার হচ্ছে সন্ধ্যাবেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে একটা গান গাইবে, তো তার জন্য ও প্র্যাকটিস করতেছিল। আমি ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি এখন আমরা কী করতেছি। তো সকালে খাওয়া শেষ করে বাসায় আসছি একটু রেস্ট নেওয়ার জন্য, একটু রেস্ট টেস্ট নেব, এরপর হচ্ছে দুপুরবেলা খাবারের জন্য নিচে চলে যাব। তো এখন বাজে হচ্ছে প্রায় 12টা, আমরা যাব হচ্ছে 2টার দিকে, 2টার দিকে দুপুরবেলার খাবারটা দেবে। আর ঈশানবাবু তো এখন খেলায় পুরো মগ্ন, ও খেলতে খুবই পছন্দ করে, মানে হচ্ছে এখন বড়দের সাথে খেলতে চায়, যেমন সার আর হচ্ছে অমির সাথে খেলতে চায়। ওরা যখন জোরে জোরে আওয়াজ করে খেলার সময়, তখন ও ওদের সাথে আওয়াজ করে, মনে মনে ভাবে যে আমি ওদের সাথে খেলতেছি। তো আমরা একটু পরে আবার নিচে যাব দুপুরবেলার খাবার খাওয়ার জন্য, তো এখন সবাই একটু বাসায় এসে রেস্ট নিতেছে। আমরা এখন রেডি হয়ে গেছি নিচে যাওয়ার জন্য, এই যে দেখতে পাচ্ছেন সবাই মোটামুটি রেডি, ড্রেস ট্রেস চেঞ্জ করে ফেলেছি। আর এখানে পিকনিকে কিন্তু সবাই খুব সুন্দর সুন্দর সাজুগুজু করে আসে, এমন কিন্তু নয় যে বাসার নিচে যাব আর সাজুগুজু করা দরকার কি, সেটা কিন্তু নয়, সবাই সুন্দর মতো সেজে গুজে সুন্দর হয়ে চলে আসবে, কারণ একটা উৎসব উৎসব একটা মুখর পরিবেশ আনার জন্য কিন্তু সাজগুজটা খুবই দরকার। সাজগুজ করলে মনে হয় যে না একটা উৎসব হচ্ছে, আর নর্মালি আসলে মনে হয় এটা তো নর্মাল তেমন কিছু। তো সবাই যেহেতু সেজে গুজে যায়, তাহলে আমাদেরকেও কিন্তু একটু সাজতেই হয়, কারণ যেখানে সবাই সাজবে সেখানে যদি আমি না সাজি তাহলে কিন্তু সবার সাথে ঠিক আমাকে বেমানান লাগবে। তো এর জন্য সবাই হালকা পাতলা সেজে গুজেই যাচ্ছি। আর এই তো চলে আসছে নিয়েছে, আর দুপুরবেলা খাওয়া দাওয়া এখনও স্টার্ট হয়নি, এই তো সবাই মাত্র সবাই টেবিলে বসতেছে, আর টেবিল ফুল না হলে তো আর খাবার দেবে না, ওরা টেবিল ফুল করে এরপর হচ্ছে টোকেন হিসাব করে খাবারটা দেবে টেবিলে। তো প্রথমে বুরহানিটা ঢেলে নিলাম, আর হচ্ছে সালাদটাও নিয়ে নিলাম,
তো ভালোই লাগছে, একটা সুন্দর উৎসব উৎসব একটা ভাব আসে মনের মধ্যে। আর চারপাশের দিকে তাকালে সবাই এত সুন্দর সাজুগুজু করে টেবিলে বসে আছে, মানে মনে হয় যে একটা অন্যরকম ফিলিংস আসে। আসলে পিকনিকটা ভীষণ ভালো লাগে, একটা দিন ভালোই কাটে। আগে তো বাসার কোনো কাজ মানে রান্না বান্নার কাজ করতে হয় না খুব বেশি, আমার তো বাচ্চা আছে দেখে করতে হয়, কিন্তু যাদের নেই তারা কিন্তু একদমই করে না। এবার তো রাতেরটাও আর কি এখান থেকেই দিচ্ছে, আগে তো রাতেরটা দিত না। তো মোটামুটি বলতে গেলে একটা দিন একদম পুরোপুরি ফ্রি টাইম পাওয়া যায়। আর এই দুপুরবেলা খাওয়া দাওয়ার আগে কিন্তু মানে দুপুরবেলার খাবারের ব্যবস্থা করার আগে কিন্তু আরও কিছু কাজ হয়েছে, সেটা হচ্ছে যে বাচ্চাদের খেলাধুলোর প্রোগ্রাম ছিল, সেটা আমি ভিডিও করতে পারিনি, কিন্তু বাসায় চলে গিয়েছিলাম ঈশানকে খাওয়ানোর জন্য, এর জন্য আর সেগুলো করতে পারিনি, মিসিং হয়ে গেছে। এই বাচ্চাদের টুকটাক খেলাধুলা থাকে, এরপর হচ্ছে বড় মেয়েদের খেলাধুলা থাকে, এরপর মায়েদেরও খেলাধুলা থাকে, পিলো পাসিং থাকে, আর বাবাদের থাকে হচ্ছে হাড়ি ভাঙা, মানে অনেক ছোটোখাটো খেলা আর কি থাকে এখানে যেগুলো। তো আমাদের খাবার চলে আসছে, দুপুরবেলার খাবারে হচ্ছে কাচ্চি বিরিয়ানি, তো এই যে এখানে দিয়ে গেল। তো খাবারটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তো দুপুরবেলা কাচ্চি বিরিয়ানি করা হয়েছিল, রোস্ট ছিল না সাথে, মানে রোস্ট থাকলে তো আবার খাসির মাংসটা ঝোল রান্না করা হয়, তো আমাদের রোস্টের আইটেমটা মানে মুরগির আইটেমটা হচ্ছে রাতের জন্য রাখা হয়েছে। তো এই তো আমাদের বিরিয়ানি চলে আসছে, আর খেতেও খুবই ভালো হয়েছিল, একদম পেট ভরে খেয়ে নিয়েছি। এরকম বিরিয়ানি দেখলে তো এমনিতেই খেতে বেশি বেড়ে যায়। তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আবার চলে যাওয়া হচ্ছে বাসায়। এখন তেমন কোনো কাজ নেই এখানে, এখন হয়তো বা একটু টুকটাক খেলাধুলা হবে, আর আমার ঈশান বাবাকে খাওয়াতে হবে, এর জন্য আমি আসলে নিজে বেশিক্ষণ থাকতে পারি না, একটু পর পর চলে যেতে হয়। যদি ঈশান আর একটু বড় হতো সারা মতো তাহলে হয়তো অনেকটা সময় এখানে দিতে পারতো। এরপর হচ্ছে আমি বিকেলের দিকে আবার একটু নেমেছিলাম দেখার জন্য যে কী অবস্থা এখানকার, ভাবলাম একটু ভিডিও করে নিয়ে যাই। তো এসে দেখলাম এখানে যে বিকেলের নাস্তার প্রিপারেশন চলতেছে, বিকেলের নাস্তায় আছে হচ্ছে চিথই পিঠা আর হচ্ছে ভাপা পিঠা। তো এটা হচ্ছে লাইন দিয়ে টোকেন দিয়ে নিয়ে যেতে হবে। তো আমাদের কী করেছে, আগে যখন পিঠাটা তৈরি করা হচ্ছে প্রথম দিকেই আমাদেরটা নিয়ে চলে গেছে, কারণ একটু পরে এত বেশি এখানে ভিড় হয়ে যায় যে লাইনে দাঁড়িয়ে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগে পিঠা আর কি নিতে, কারণ অনেক মানুষ আছে আর ওরা বানিয়ে সারতে পারে না। আর দেখতেই পাচ্ছেন কতগুলো চুলা আর কি জ্বালে পিঠা বানানো হচ্ছে, কিন্তু এরপরেও কিন্তু অনেকটা টাইম লাগে একজনের পিঠা অর্ডার শেষ করতে। যারা পিঠা বানায় আসলে ওরা বিরক্ত হয়ে যায়, কারণ মানুষের এত ভিড়, সবাই চেঁচামেচি করে আমাকে দাও আমাকে দাও, তো এর জন্য ওরা বিরক্ত হয়ে যায়। আর এভাবে টোকে লাইন দিয়ে খাবার নেওয়ার মজা কিন্তু আছে, এর জন্যই মানুষ এত কষ্ট করে এক থেকে দেড় ঘন্টা দাঁড়িয়ে থেকে এরপর হচ্ছে পিঠা নিয়ে যায়। নর্মালি কিন্তু রাস্তাঘাটে প্রচুর পিঠার দোকান আছে, যেখানে আপনি চাইলে 10-15 মিনিটের মধ্যে পিঠা নিয়ে যেতে পারবেন, টাকা দিলেই দিয়ে দেবে, ওদের কাছে বানানোই থাকে, কিন্তু এখানে কিন্তু সেটা করতে হয় না, এখানে লাইন দিতে হয়। তারপরেও কিন্তু মানুষ এখানে লাইনে এসে দাঁড়ায়, কারণ এটার মধ্যে একটা আলাদা মজা আছে। না হয় একটা দিন মানুষ একটু বেশিই কষ্ট করলো, কিন্তু এই মজাটা ধর পাবে না নর্মাল ডের থেকে। এরপর হচ্ছে সন্ধ্যাবেলা আর কি এখানে গান বাজনা প্রিপারেশন চলতেছে, চেয়ার টেয়ার বিছানো হচ্ছে আর স্টেজটা একটু সাজানো হচ্ছে, কারণ হচ্ছে যে একটু পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যাবে, নাচ গান বাচ্চাদের। আমাদের কলোনিতে যতগুলো বাচ্চা আছে তাদের নাচ গান দেওয়ার পর হচ্ছে শিল্পী আনা হয়েছে, তাদের টুকটাক গান দেওয়া হবে। আমি হয়তো বা গান অত বেশি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ গান শেয়ার করলে ইউটিউবে সেটা কপিরাইট ধরে,
তো এর জন্য গানটা শেয়ার করতে পারবো না, আমি হালকা পাতলা একটু শেয়ার করব। এরপর হচ্ছে রাতের বেলা আর কি, তো আমি এখানকার ভিউটা আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে সাজানো হয়েছে, দেখতে কেমন লাগতেছে। তো এখন একটু রাতের ভিউটা আপনারা এনজয় করেন। তার সেই সব বিজয়ী যারা হয়েছ তাদেরকে আমি মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। হিমেল সরকার B22, হিমেল সরকার B22, শিশির B19, রাফিন B21, আমি তোমাদেরকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আর এখন হচ্ছে গান বাজনা শুরু হয়ে গেছে, এই ছোটোখাটো বাচ্চাদের গান টান হবে, এরপর হচ্ছে নাচ হবে, এরপর হচ্ছে বড় শিল্পীদের আনা হয়েছে। তো এখানে অর্চি সরকার একটা গান পরিবেশন করেছিল, সেটা আপনাদের সাথে হালকা পাতলা একটু শেয়ার করছি। এরপর হচ্ছে নাচ ছিল বাচ্চাদের, তো মোটামুটি ভালোই একটা মুহূর্ত কাটে এটা। নাচ গান বাচ্চাদের নাচ গান কিন্তু ভালো লাগে দেখতে, কার বাচ্চা কেমন নাচলো, কার বাচ্চা কেমন গান গাইলো, এটা আমরা বুঝতে পারি এই অনুষ্ঠানের মাধ্যমে। আর এখানে কতগুলো শিল্পী আছে আমাদের এরিয়াতে সেটাও বুঝতে পারি, কতটা ভালো গান গায় সেটাও বুঝতে পারি। তো রাত 12টার সময় আর কি অনুষ্ঠানটা শেষ হয়ে যায়, আমি 10টার দিকে বাসায় চলে আসছিলাম, কারণ আবার সেই কাজ, ঈশানবাবুকে খাওয়াতে হবে, সারাকে খাওয়াতে হবে, এটা তো আর না করে থাকতে পারি না। তো আমি 10টার দিকে চলে আসছিলাম। এরপর হচ্ছে যখন শুয়ে পড়েছিলাম,
এই 12টা বাজে, কারণ ঘুমাতে ঘুমাতে একটু দেরি হয়, তখন আওয়াজ শুনে উঠে পড়লাম, কারণ সেদিন তো 31st নাইট ছিল, এর জন্য 12টার সময় এত আওয়াজ, সবাই একদম বাজিটা জিভ ফুটানো শুরু করে দিয়েছে। আর এই তো রাতে দেখতেই পাচ্ছেন এখানে বাজি ফুটানো হচ্ছে। ভাবলাম একটা আপনাদের সাথে শেয়ার করি, এখন তো 31st নাইটটা একদম খুব জাঁকজমক করে পালন করে মানুষ। তো কথা বলতে বলতে অনেকটা বড় হয়ে গেছে ব্লগ, চলুন আজকে ব্লগটা শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।